তো সকলকে বলতে চাচ্ছি যে 31st নাইট উপলক্ষে এই যে নোংরা সামাজিকতা আমাদের দেশের প্রেক্ষাপটে যে রয়েছে, আমরা সকলে এটা থেকে বিরত থাকি। আপনারা অনেকে জানেন যে গত বছর এই 31st নাইটের যে আতশবাজি ফুটানোর কারণে আতশবাজির শব্দে কিন্তু উমর নামের একটা ছেলের মৃত্যু হয়েছে। অর্থাৎ যখন 31st নাইটের আতশবাজিগুলি ফুটানো হচ্ছিল তখন এই বাচ্চাটি কিন্তু তার হার্টের প্রবলেম অনুভূত করছিল, সাথে সাথে মারা যায়নি, এর পরের দিন মারা গেছে। আর এটা আমাদের দেশের সংস্কৃতি নয়, আমাদের যুব সমাজ বেসিক্যালি আমাদের যে ইয়াং জেনারেশনটা এই 31st নাইটটাকে সেলিব্রেট করার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগে থাকে এবং বিভিন্ন প্রকার অসামাজিক কার্যাবলীর সাথে জড়িত হয়। এরপরে আরও যে সকল অসামাজিক কার্যাবলীগুলি হবে তা তো আপনাদের সকলের জানা আছে। অনেকে বিভিন্ন রকম ড্রিঙ্কসে মত্ত থাকবেন, লাল পানিতে ব্যস্ত থাকবেন, কিন্তু আপনার এই যে কারণে, আপনার এই ক্ষতির কারণে আপনার সমাজ কলুষিত হবে, জাতি কলুষিত হবে। সালামু আলাইকুম। 31st নাইট আমাদের দেশের প্রেক্ষাপটে আজকে কিন্তু আমাদের ইয়াং জেনারেশান থেকে শুরু করে, আমি ফেসবুকে একটা লাইভে বলেছিলাম বাট ইউটিউবে লাইভ যাইনি, তো সকলকে বলতে চাচ্ছি যে 31st নাইট উপলক্ষে এই যে নোংরা সামাজিকতা আমাদের দেশের প্রেক্ষাপটে যে রয়েছে, আমরা সকলে এটা থেকে বিরত থাকি। আপনারা অনেকে জানেন যে গত বছর এই 31st নাইটের যে আতশবাজি ফুটানোর কারণে আতশবাজির শব্দে কিন্তু উমর নামের একটা ছেলের মৃত্যু হয়েছে। অর্থাৎ যখন 31st নাইটের আতশবাজিগুলি ফুটানো হচ্ছিল তখন এই বাচ্চাটি কিন্তু তার হার্টের প্রবলেম অনুভূত করছিল, সাথে সাথে মারা যায়নি, এর পরের দিন মারা গেছে। আর এটা আমাদের দেশের সংস্কৃতি নয়, আমাদের যুব সমাজ বেসিক্যালি আমাদের যে ইয়াং জেনারেশনটা এই 31st নাইটটাকে সেলিব্রেট করার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগে থাকে এবং বিভিন্ন প্রকার অসামাজিক কার্যাবলীর সাথে জড়িত হয়। আপনি আপনার সন্তানের খবরাখবর রাখছেন না যে আপনার সন্তান কখন কোথায় কিভাবে কি করছেন। আজকে 31st নাইটে সেলিব্রেট কেন করতে হবে, আর এই 31st নাইটটা সেলিব্রেশনটা আমাদের দেশে কিভাবে হয়, ওই দিন কি করা হয়, আপনি দেখেন। আজকে কিন্তু আমাদের দেশের অনেক ইয়াং জেনারেশন কিন্তু বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত থাকবে। 12:01 আতশবাজি ফুটানো শুরু করবে, নতুন বছরকে স্বাগতম জানানো শুরু করবে। কিন্তু নতুন বছরের এভাবে স্বাগতম জানানোর রীতি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের সামাজিকতার সাথে এটা কখনো কোনোভাবেই কোপ করে না। এরপরে আরও যে সকল অসামাজিক কার্যাবলীগুলি হবে তা তো আপনাদের সকলের জানা আছে। অনেকে বিভিন্ন রকম ড্রিঙ্কসে মত্ত থাকবেন, লাল পানিতে ব্যস্ত থাকবেন, কিন্তু আপনার এই যে কারণে, আপনার এই ক্ষতির কারণে আপনার সমাজ কলুষিত হবে, জাতি কলুষিত হবে। আপনারা সকলে জানেন 31st নাইটকে কেন্দ্র করে মূলত বিভিন্ন প্রকার অপকর্মের একটা আখড়া তৈরি করা হয় এবং বিভিন্ন, আর এগুলিতে কারা বেশি ব্যস্ত থাকে, সবচেয়ে বেশি মত্ত থাকে আমাদের দেশের ইয়াং জেনারেশনগুলি, যারা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, সমাজের জন্য, যারা ভবিষ্যৎ শুরু। তো আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, যারা আমার ফ্যান ফলোয়ার থেকে যারা আছেন, আমি ফেসবুকে একটা লাইভ করেছি, লাইভটি যারা ইতিমধ্যে দেখেছেন, তো ইউটিউবে লাইভ করছি না বাট একটা ভিডিও পোস্ট করছি, আমরা এ জাতীয় অসামাজিকতা থেকে আমরা বিরত থাকি, আমরা সমাজটাকে সুন্দর করতে রাখি, আমাদের সমাজ চলুক সুন্দরভাবে। ইয়াং জেনারেশন বিভিন্ন প্রকার ধোকা থেকে, বিভিন্ন প্রকার অপকর্ম থেকে ইয়াং জেনারেশন বেঁচে থাকুক। তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।